আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস লেকশন নাম্বার 5। তো টেস্ট অফ হাইপোথিসিসের লেকশন নাম্বার 5-এ যে অঙ্কগুলো পড়াবো সেটা আমি তোমাদের পূর্বেই দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমাদের আছে আজকে পার্ট বি প্রবলেম 1, 2, 3। তার মধ্যে প্রবলেম 1 হচ্ছে আমি তোমাদের করে দেবো, আর 2-র পাশে দেখো HW লেখা আছে এবং 3-র পাশে দেখো HW লেখা আছে। তার মানে 1 যদি আমি করে দিই এবং তোমরা যদি ভালো করে দেখো তাহলে 2 আর 3 তোমরা নিজে থেকেই পেরে যাবে। আর এ পাশে থেকে আমি এক্সাম্পল 19 এটাও আমি করে দেবো, এক্সাম্পল নাম্বার 19। এই দুটো অঙ্ক আমি করে দেবো আর দুটো অঙ্ক তোমাদের HW যাবে। তো প্রথমে আজকে আমি প্রবলেম 1 দিয়ে শুরু করবো। তো প্রবলেম 1 নম্বর অঙ্ক যেটা বলতেছে একটু ভালো করে খেয়াল করতে হবে, একটা লাল কালি হাতে নিয়ে বসো। আমাদের এটা হলো কন্টিনজেন্সি টেবিল কীভাবে সেট করে। আমরা বিগত দিনে দেখছি আমাদের সারি কলম টানা থাকছে, শুধুমাত্র ডান পাশে একটা কলম এবং নিচে একটা কলম করার মাধ্যমে আমরা কন্টিনজেন্সি টেবিল করে ফেলছি। কিন্তু আজকে হলো আমাদের জাস্ট কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য থেকে কীভাবে আমরা কন্টিনজেন্সি টেবিল করতে পারি এটা আজকে আমাদের শেখার ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা দেখি প্রথমে কী বলছে। প্রথমে বলছে প্রবলেম 1-এ 800 পিপল আর ইনভলভ ইন এ ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরির মধ্যে 800 জন লোক আছে, 800 নিচে একটু দাগ দাও। আউট অফ দেম তাদের মধ্যে 350 আর এডুকেটেড, তাদের মধ্যে 350 জন শিক্ষিত। ইন এ ইফিসিয়েন্সি টেস্ট, একটা ইফিসিয়েন্সি টেস্টে 175 আর টার্মিনেটেড, 175 জনকে টার্মিনেটেড করা হয়েছে, বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। তাহলে 175-এর নিচে দাগ দাও, টার্মিনেটেডের নিচে দাগ দাও। ফর দেয়ার ইনএফিসিয়েন্সি, তাদের অদক্ষতার জন্য 45 অফ দেম আর এডুকেটেড, তার মধ্যে আবার 45 জন শিক্ষিত। তোমাকে বলছে ইউজিং দ্য অ্যাভোভ ডাটা, উপরের ডাটা থেকে মেক এ কন্টিনজেন্সি টেবিল, একটা কন্টিনজেন্সি টেবিল করতে বলছে। তো এখন দেখি আমরা কন্টিনজেন্সি টেবিল কীভাবে করতে পারি। তো প্রবলেম নাম্বার হচ্ছে 1, তো আমি ধীরে ধীরে আগাবো। বলছে 800 পিপল আর ইনভলভ ইন এ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরির মধ্যে 800 জন লোক আছে, তাহলে মোট লোক আছে 800। আমি এখানে লিখলাম 800। এখন বলছে আউট অফ দেম 350 আর এডুকেটেড শিক্ষিত। প্রথম যে নামটা তুমি পাবা, দেখো আমি প্রথমে বললাম যে একটা ফ্যাক্টরিতে 800 জন কাজ করে, স্বাভাবিক ব্যাপার 800 জন কাজ করে, কেমন মানুষ, কানা খোড়া, শিক্ষিত অশিক্ষিত কিছু আমি বুঝি নাই। বলছে 800 পিপল আর ইনভলভ ইন এ ফ্যাক্টরি, তাহলে এই যারা 800। এইবার আমি পেলাম তাদের মধ্যে 350 জন শিক্ষিত, প্রথম যে টপিকসটা পাবা সেটা উপরে দেবা এডুকেটেড। আর এখানে দেবা আছে নট এডুকেটেড, এডুকেটেড এর পাশে কি দেবা নট এডুকেটেড। তাহলে বলছে 350 জন শিক্ষিত, তাহলে এডুকেটেড হচ্ছে 350 জন। আমরা একটু একটু করে পড়বো আর একটু একটু করে ভরবো আমরা সবটা। 800 পিপল, এই যে 800 পিপল, 350 জন শিক্ষিত, তাহলে এই যে এডুকেটেড শিক্ষিত 350 জন, তাহলে এডুকেটেডের পাশে থাকবে নট এডুকেটেড। এটা আমাদের বানায় বুঝে দিতে হবে, শিক্ষিত অশিক্ষিত। এবার বলছে 175 আর টার্মিনেটেড, ইন এ ইফিসিয়েন্সি টেস্ট, একটা দক্ষতার বিচার হয়েছে, তাহলে কি হবে ইফিসিয়েন্ট, ইফিসিয়েন্ট আর হচ্ছে ইনএফিসিয়েন্ট। দক্ষ অদক্ষ, তা ইন ইফিসিয়েন্সি টেস্ট, একটা ইফিসিয়েন্সি টেস্টে দেখা গেছে 175 আর টার্মিনেটেড ফর দেয়ার ইনএফিসিয়েন্সি, 175 জন অদক্ষ, তাহলে এ হলো ইনএফিসিয়েন্ট, কতজন 175 জন। আমরা আবার একটু রিভিউ করি, মোট লোকজন 800, তার মধ্যে শিক্ষিত এডুকেটেড 350 জন, আর ইনএফিসিয়েন্ট, ইনএফিসিয়েন্ট লোক হচ্ছে 175 জন। এখন আমরা একটু যদি মিসিং ফিগার করি, তাহলে মোট 800-র মধ্যে 350 যদি শিক্ষিত হয় তাহলে 450 জন অশিক্ষিত, ইজি ব্যাপার, মোট লোক 800, তার মানে এডুকেটেড যদি 350 হয় তাহলে নট এডুকেটেড আছে 450। এবার মোট যদি 800 লোক হয় এর মধ্যে 175 জন যদি তোমার অদক্ষ হয় তাহলে 625 জন তোমার দক্ষ। এভাবে মিসিং করে করে তোমাকে বের করতে হবে।
তাহলে মোট হচ্ছে 800, তার মধ্যে 350 শিক্ষিত, তাহলে 450 অশিক্ষিত। মোট হচ্ছে 800, তার মধ্যে অদক্ষ আছে 175, তাহলে দক্ষ আছে 625। তো বলছে 175 জনকে বাড়ি পাঠাইছে, 175 আর টার্মিনেটেড ফর দেয়ার ইনএফিসিয়েন্সি, 45 অফ দেম আর এডুকেটেড, তাদের মধ্যে 45 জন আবার কি শিক্ষিত, 45 অফ দেম আর এডুকেটেড। তার মানে এই যে অদক্ষ লোক, শিক্ষিত প্লাস অশিক্ষিত মিলেই হলো মোট অদক্ষ। তাহলে অদক্ষ লোক হচ্ছে মোট 175, এর মধ্যে 45 জন অদক্ষ ছিল যারা শিক্ষিত। তাহলে এখন আমরা এক একটা করে বের করব, আমরা আবার একটু দেখি। মোট হচ্ছে 800, এর মধ্যে 350 দেওয়া আছে শিক্ষিত, তাহলে 450 অশিক্ষিত এটা মিসিং করে বের করতে হবে। মোট আছে 800, এর মধ্যে 175 আছে অদক্ষ, তাহলে 625 দক্ষ। যে 175 জনকে বাড়ি পাঠানো হয়েছে তার মধ্যে 45 জন শিক্ষিত লোক ছিল, তাহলে ইনএফিসিয়েন্ট, এইভাবে ইনএফিসিয়েন্ট 175। তাই এডুকেটেড আর নট এডুকেটেড মিলে হলে 175, এডুকেটেড এই যে এডুকেটেড কয়জন 45 জন, তাহলে নট এডুকেটেড আমরা বের করতে পারবো না। 145 থেকে 175 থেকে যদি 45 যায় তাহলে 130। এখন দেখো 350 থেকে যদি 45 দাও, মোট শিক্ষিত হচ্ছে 350, মোট শিক্ষিত এডুকেটেড কতজন 350, তার মধ্যে অদক্ষ অদক্ষ যদি 45 হয় তাহলে দক্ষ আছে 305 জন, আর মোট অশিক্ষিত যদি 450 হয় তার মধ্যে যদি অদক্ষ হয় হচ্ছে 130 জন, তাহলে দক্ষ আছে হচ্ছে 320 জন। ব্যাস এটাই আমাদের প্রবলেম ওয়ানের আমাদের রিকোয়ারমেন্ট ছিল। খুবই টেকনিক্যাল একটা কাজ, ধীরে ধীরে করতে হবে। মোট লোকজন 800, শিক্ষিত 350, তাহলে অশিক্ষিত 450, মোট 800, অদক্ষ আছে 175, তাহলে দক্ষ আছে 625। যে 175 জন অদক্ষ তার মধ্যে 45 জন আছে শিক্ষিত, এই 45 আর 130 মিলে হচ্ছে 175। তাহলে আমরা 175 আছে মোট অদক্ষ, তার মধ্যে 45 জন যদি শিক্ষিত হয় তাহলে আমরা এমনি দিয়ে বুঝতে পারি 130 জন অদক্ষ মানে অশিক্ষিত। এবার আবার মোট যদি 350 জন এডুকেটেড হয়, এডুকেটেড যদি 350 হয়, এর মধ্যে যদি অদক্ষ হয় 45, তাহলে দক্ষ আছে 305। মোট অশিক্ষিত যদি 450 হয়, তার মধ্যে অদক্ষ যদি 130 হয়, তাহলে দক্ষ আছে ইফিসিয়েন্ট আছে 320 জন। এভাবে মিচিং করে করে বের করতে হবে। তো আমাদের প্রবলেম ওয়ান হয়ে গেল, প্রবলেম টু আর থ্রি সেম। প্রবলেম ওয়ান যেভাবে করলাম, প্রবলেম টু আর থ্রি তোমরা ঠিক ওই একইভাবে করে ফেলবে। সমস্যা থাকলে আমার কাছে তোমরা ইনবক্সে কমেন্ট করবে অথবা আমাকে সরাসরি ফোন করে জেনে নেবে। টু আর থ্রি সেম, এই যে আমি যেভাবে করলাম প্রবলেম টু আর থ্রি একইভাবে করতে পারবা। এখন আমরা চলে যাবো এক্সাম্পল নাম্বার 19-এ। দেখি এক্সাম্পল নাম্বার 19 কী বলে। বলছে 2000 পিপল লিভ ইন এ ভিলেজ, 2000 পিপল একটা গ্রামে বসবাস করে। এই দেখো এক্সাম্পল নাম্বার 19, এটা করবো আমরা এখন এক্সাম্পল 19। তো 2000 পিপল লিভ ইন এ ভিলেজ, একটা গ্রামে 2000 লোক বাস করে। আউট অফ দেম, তাদের মধ্যে 1580 পিপল আর গিভেন দ্য ভ্যাকসিন অফ কলেরা ডিজিজ, এর মধ্যে 1580 জনকে কলেরার ভ্যাকসিন দেওয়া হয়েছে। 470 আর অ্যাটাক, 470 আর অ্যাটাক অফ দেম, 250 আর টেকেন ভ্যাকসিন। তাহলে একটা গ্রামে মোট লোক আছে 2000, এর মধ্যে 1580 জনকে টিকা দেওয়া হয়েছে এবং 470 জন লোক অসুস্থ হয়েছে, তার মধ্যে দেখা গেছে 250 জনের মধ্যে ভ্যাকসিন দেওয়া ছিল। এবার রিকোয়ারমেন্ট একে বলছে সেট আউট দ্য ডাটা ইন এ কন্টিনজেন্সি টেবিল। আমাদের প্রথমেই রিকোয়ারমেন্ট একে কী বলছে, একটা কন্টিনজেন্সি টেবিল করো। আর বলছে অ্যাট 5% লেভেল কমেন্ট দ্য ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন অন দ্য ডিজিজ, অ্যাট 5% লেভেল, 5% লেভেলে কমেন্ট মন্তব্য করো দ্য ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের প্রভাব অন দ্য ডিজিজ, ভ্যাকসিনের প্রভাব কেমন রোগের উপর, ভ্যাকসিনের নিয়ন্ত্রণ কেমন, কেমন প্রভাব কাজ করতেছে, ভ্যাকসিন দিলেই কি তারা রোগ মুক্ত হচ্ছে না ভ্যাকসিন দেওয়ার পরেও তারা রোগে আক্রান্ত হচ্ছে, এই জিনিসটা তোমাদের দেখাইতে হবে। তো আমরা আবারও একটা কন্টিনজেন্সি টেবিল করব, তোমাদের লাভ অনেক ভালো যে আমরা এখন আর একটা কন্টিনজেন্সি টেবিল করতেছি। একই রকমের হচ্ছে এক্সাম্পল নাম্বার 19, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট নাম্বার 1, কন্টিনজেন্সি টেবিল। তো দেখো একটা গ্রামে মোট লোক সংখ্যা কত বলছে 2000, মোট লোক সংখ্যা এখানে বসাতে হয়।
এর মধ্যে বলছে 1580 পিপলকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাহলে ভ্যাকসিনেটেড হয়েছে কতজন? 1580 জন। তাহলে হলো নট ভ্যাকসিনেটেড। তাহলে মোট যদি 2000 হয় আর 1580 জনকে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে 420 জনকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। ইজি ব্যাপার, 2000 লোক ভ্যাকসিন দেওয়া হয়েছে 1580-কে, তাহলে নট ভ্যাকসিন 420। প্রথমে যে নাম্বার থাকে সেটা উপরে দিতে হয়, তোমরা এইচডব্লিউ গুলো করার সময় এই নিয়মটা অবলম্বন করবে। এরপরে বলছে 470 আর অ্যাডাপ্ট হয়ে গেছে, অ্যাডাপ্ট আর হচ্ছে নট অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট হয়েছে কত? 470 জন। তাহলে মোট যদি 2000 লোক হয়, 2000 এর মধ্যে 470 অ্যাডাপ্ট হয়ে গেছে, তাহলে 1530 জন হচ্ছে নট অ্যাডাপ্ট। এবার যে 470 জন অ্যাডাপ্ট হলো তাদের মধ্যে 250 জনকে ভ্যাকসিন দেওয়া ছিল, তাহলে এই যে 250 জনকে ভ্যাকসিন দেওয়া ছিল, তাহলে মোট অ্যাটাক যদি 470 হয় তার মধ্যে ভ্যাকসিন যদি 250 জনের হয় তাহলে নট ভ্যাকসিন হচ্ছে 220। আচ্ছা, এবার মোট লোকজন যদি 1580 হয়, ভ্যাকসিনেটেড লোক যদি 1580, এর মধ্যে অ্যাটাক হয়েছে কত? 250। তাহলে অ্যাটাক হয় নাই 1330 জন। মোট নট ভ্যাকসিন যদি 420 হয়, তার মধ্যে অ্যাটাক যদি 220 হয়, তাহলে নট অ্যাটাক আছে 200। আমাদের রিকোয়ারমেন্ট এক হয়ে গেল। তো আমি আবার একটু বলে দিচ্ছি, খেয়াল করো, আমাদের প্রথমে বলছে যে 2000 লোক, এই যে 2000 লোক এর মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে 2000 লোককে, 1580 জনকে, এই জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে 1580। তাহলে নট ভ্যাকসিন, ভ্যাকসিন দেওয়া হয় না 420 জনকে। এরপরে বলছে যে মোট 470 জন অ্যাটাক হয়েছে, এই যে 470 জন, এই যে অ্যাটাক, অ্যাটাক হয়েছে 470 জন। তাহলে 2000 থেকে 470 বাদ দিলে এইটা, কারণ এই দুটো যোগ করলে যদি 2000 হয়, তাহলে 2000 থেকে 470 বাদ দিলে 1530। এবারে বলছে যারা অ্যাটাক হয়েছে তাদের মধ্যে 250 জন, 250 জন ভ্যাকসিন দেওয়া ছিল, তাহলে মোট অ্যাটাক 470, এর মধ্যে 250 যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে 220 জনকে কোনো ভ্যাকসিন দেওয়া হয় নাই, তার মানে 250 আর 220 এই মোট মিলে হয় 470 আর 1300। তাহলে এবার মোট হলো 470 অ্যাটাক, তার মধ্যে 250 জন ভ্যাকসিন দেওয়া থাকলে 220 জনকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। এবার দেখো ভ্যাকসিনের দলে মোট আসে 1580, এর মধ্যে যদি অ্যাটাক হয় 250, তাহলে নট অ্যাটাক আছে 1330, মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে 1580 জনকে, এর মধ্যে অ্যাটাক হয়েছে 250 জন, তাহলে অ্যাটাক হয় নাই 1330 জন। কোনো ভ্যাকসিনই দেওয়া হয় নাই 420 জনকে, এর মধ্যে অ্যাটাক হয়েছে 220 জন, আর 200 জন এখন অ্যাটাক হয় নাই। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার এক। এবার রিকোয়ারমেন্ট নাম্বার দুয়ে আমাদের কমেন্ট দিতে বলছে, তো রিকোয়ারমেন্ট নাম্বার দুয়ে কমেন্ট দিতে গেলে আমরা সেই আবার পুরাতন মেথডে চলে যাব। তো এখানে তারা যেহেতু রিকোয়ারমেন্ট এক দুই করে চাইছে, এই জন্য আমরা রিকোয়ারমেন্ট একে কন্টিনজেন্সি টেবিল করলাম, আর দুই দিয়ে আমরা সেই লেট দিয়ে শুরু করব। তো তারা যদি রিকোয়ারমেন্ট এক দুই না চাইতো তাহলে জাস্ট আমরা সলিউশন দিয়ে এক দুই না লিখে একবারে করতে পারতাম আগের মতো করে, কিন্তু এখন তারা রিকোয়ারমেন্ট এক দুই দিয়ে বলছে, রিকোয়ারমেন্ট একে বলছে কন্টিনজেন্সি টেবিল দাও, এই জন্য আমরা রিকোয়ারমেন্ট একে কন্টিনজেন্সি টেবিল দিয়েছি। দুয়ে বলছে যে 5% মাত্রায় একটু কমেন্ট দিতে হবে, তো দেখি কমেন্ট দিতে গেলে আমরা কি লিখবো, লেট নাল হাইপোথিসিস এই জিরো, লেট নাল হাইপোথিসিস এই জিরো, দ্য ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন, ইম্প্যাক্ট মানে প্রভাব, ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের প্রভাব অন দ্য ডিজিজ, রোগের উপর ইজ নট সিগনিফিকেন্ট। আমরা আগেই বলছি যে আমরা সবসময় নাল হাইপোথিসিস নেগেটিভ মন্তব্য করব, যে কোনো তাৎপর্যপূর্ণ সম্পর্ক নাই। দ্য ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন অন দ্য ডিজিজ ইজ নট সিগনিফিকেন্ট, টু টেস্ট ইট, এটা টেস্ট করতে হলে ইট ইজ নেসেসারি টু কম্পিউট, এটা আমাদের খুব প্রয়োজন নির্ণয় করা, দ্য ভ্যালু অফ কাইস করা, মুখস্থ গদবাদা কথা মন্তব্য দিতে গেলে লেখাটুক তোমাকে লিখতেই হবে, যে লেট নাল হাইপোথিসিস ইজ জিরো, দ্য ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন অন দ্য ডিজিজ ইজ নট সিগনিফিকেন্ট, টু টেস্ট ইট, ইট ইজ নেসেসারি টু কম্পিউট দ্য ভ্যালু অফ কাই স্কোয়ার, উই নো কাই স্কোয়ার সমান সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইড বাই ই, হেয়ার ও সমান কি অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ই সমান এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি কোনটা কোনটা, 250, এই যে 220, এই যে 1330, এই যে 200, এই যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 4টা, যেহেতু অবজার্ভ ফ্রিকোয়েন্সি 4টা এখন আমাদের ই মানে কি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বেরোবে 4টা, এখন আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি করতে হবে।
Now, computation of E. এখন আমরা E এর মানটা বের করব। E বেরোবে চারটা, 1, 2, E 1, 1, E 1, 2। এখানে 2000, এখানেও 2000। E 2, 1, E 2, 2। তো আমাদের ই মানটা নির্ণয় করা হয়ে গেল ই 1, 1, মানে এটা হলো কলাম 1, এটা হচ্ছে কলাম 2, সরি এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2। তাহলে ই 1, 1 মানে হলো এক নাম্বার কলামের সাথে এক নাম্বার এক সারির সাথে এক নাম্বার কলাম। এই যে এক নাম্বার সারি হচ্ছে 470 1580, 470 1580 2000 ভাগ, আবার 470 এর সাথে 420, 470 এর সাথে 420 2000 ভাগ 98.70। এবার হলো ই 2, 1 মানে দুই নাম্বার সারির সাথে এক নম্বর কলাম, এই দুই নাম্বার সারি 1530 আর হলো 1580, 1530 1580 মান হচ্ছে 1208.70, 1208.70। এবার ই 2, 2 দুই নাম্বার সারির সাথে দুই নম্বর কলাম, 1530 আর 420 গুণ করে 2000 ভাগ করে হবে 321.30। এখন আমরা সেই পূর্বের কাজটা করব, আমরা একটা টেবিল করব, সেখান থেকে আমাদের কাইস করে মান বের হয়ে আসবে এবং আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বের করে মন্তব্য দিলে হয়ে যাবে। তো দেখে নিই আমরা, তো আমরা ছকটা করে ফেললাম, টেবিল ফর ক্যালকুলেশন অফ কাই স্কয়ার, টেবিল ফর ক্যালকুলেশন অফ কাই স্কয়ার, ও ই ও মাইনাস ই, ও মাইনাস ই হোল স্কয়ার, ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। ও হচ্ছে কত, 250 220 1330 200, ই হচ্ছে আমরা বের করছি 371.30, 98.70, 1208.70, 321.30। এবার ও থেকে ই বিয়োগ করলে হয় এইগুলো, এবার ও এই এই ও থেকে ই এর মানগুলো যদি হোল স্কয়ার করি তাহলে আসে এইগুলো। এবার এই 14713.70 কে 371.30 দ্বারা ভাগ করলে এটা, এই 14713.70 কে 98.70 দ্বারা ভাগ করলে এটা, 14713.70 কে 1208.70 দ্বারা ভাগ করলে এটা, 14713.70 কে 321.30 দ্বারা ভাগ করলে এটা, প্রত্যেকটাকে যোগ করলে আসে 246.67, সবগুলোকে যোগ করলে কত আসে 246.67। তো সামেশন ও মাইনাস হোল স্কয়ার ডিভাইডেড ইর মান যদি এটা হয় তাহলে কাই স্কয়ারের মান এটা, কারণ আমরা জানি কাই স্কয়ার মানেই হচ্ছে সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। তাহলে এটার মান যা হবে কাই স্কয়ারের মান ঠিক তাই হবে। তো সামেশন ও মাইনাস হোল স্কয়ার বাই ইর মান আসে 246.67, কাই স্কয়ারের মান 246.67। ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ, ডিএফ হল আর মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান, আজকে আমাদের রো ছিল দুইটা কলাম ছিল দুইটা, এটা না 2 - 1 2 - 1 1। তাহলে হেয়ার কাই স্কয়ার ক্যাল, ক্যাল মানে আমরা যেটা ক্যালকুলেশন করছি কত 246.67, তাহলে কাই স্কয়ার ক্যাল হচ্ছে 246.67। এন্ড কাই স্কয়ার ট্যাব অ্যাট 0.05 উইথ 1 ডিএফ, কাই স্কয়ার ট্যাব মানে কি টেবিল অ্যাট 0.05 মানে কি 5% সিগনিফিকেন্স লেভেলে উইথ 1 ডিএফ মানে কি 1 ডিগ্রি অফ ফ্রিডম হবে কত 3.841। সিন্স কাই স্কয়ার ক্যাল গ্রেটার দেন, দেখো এটা মাত্র 3 পয়েন্ট সামথিং আর এটা 246 পয়েন্ট সামথিং, তাহলে সিন্স কাই স্কয়ার ক্যাল গ্রেটার দেন কাই স্কয়ার ট্যাপ, কাই স্কয়ার ক্যাল ক্যালের মান ট্যাপ থেকে বড়, দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। আমি কি বলছিলাম যে আমাদের ক্যাল যদি বড় হয় তাহলে আমাদের গায়ে তখন শক্তিটা বেশি থাকে, তাহলে কাই স্কয়ার ক্যাল যদি বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস কি করব রিজেক্ট করে দিব, ক্যাল যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস কি হবে should be rejected. So the impact of vaccine on the disease is significant. So the impact of vaccine, মানে ভ্যাকসিনের প্রভাব on the disease, রোগের উপর is significant. তাহলে রোগের উপর ভ্যাকসিনের প্রভাব কি তাৎপর্যপূর্ণ। তোমরা এই দিন আমরা করোনার যুগে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করতেছে, ওরা কি করতেছে ভ্যাকসিনটা করোনা রোগীর উপরে প্রয়োগ করতেছে, প্রয়োগ করে ওরা দেখতেছে আসলে এটা তাৎপর্যপূর্ণ ফলাফল আসে কিনা। তো আমরা এ পর্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ফলাফল পাই নাই, যার জন্য পাবলিকভাবে বা ওয়ার্ল্ডওয়াইডভাবে এই করোনার ভ্যাকসিন মার্কেটিং হচ্ছে না। তো এরকম ওরাও এরকম বিভিন্ন টেস্ট করবে, টেস্ট করার পরে ওরা দেখবে যে 100 জন করোনা রোগীর উপরে ওই ভ্যাকসিনটা প্রয়োগ করবে, ভ্যাকসিন করার প্রয়োগ করার পরে যদি দেখা যায় না তারা সুস্থ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ওই করোনার ভ্যাকসিনের প্রভাব রোগের উপরে ভালো। তো এরকম যেমন এখানে তাৎপর্যপূর্ণ, আমাদের এখানে একটা রোগের উপরে ভ্যাকসিন করা হয়েছে,
দ্য ইম্প্যাক্ট অফ ভ্যাকসিন মানে ভ্যাকসিনের প্রভাব অন দ্য ডিজিজ রোগের উপর তাৎপর্যপূর্ণ মানে কোনো রোগীকে ভ্যাকসিন দিলে সে সুস্থ হয়ে যাচ্ছে এটা হলো তাৎপর্যপূর্ণ আর কোনো রোগীকে ভ্যাকসিন দেওয়ার পরেও সে সুস্থ হচ্ছে না এটা হলো নট সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ নয় তো আমরা দেখবো কাই স্কয়ার ক্যাল আমাদের এই ক্যালকুলেশনের মানের দিকে আমাদের তাকাতে হবে তো আমাদের কাই স্কয়ার ক্যালের মান আছে 246.67 ট্যাবের মান আছে 3.841 আমাদের ট্যাব থেকে যদি ক্যাল বড় হয় এটা হলো আমাদের নিজেদের জিনিস আমাদের ক্যাল যদি বড় হয় তাহলে এই যে নাল হাইপোথিসিস ওই অঙ্কের শুরুতে বলছিলাম লেট নাল হাইপোথিসিস এই জিরো দ্য ইম্প্যাক্ট অন মেডিসিন অন দ্য ডিজিজ ইজ নট সিগনিফিক্যান্ট আমরা প্রথমে কি বলছিলাম নট সিগনিফিক্যান্ট ওই প্রথম যে কথাটা বলছিলাম ওই কথাটা মিথ্যা প্রমাণিত করে দিলাম বললাম দেয়ার ফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড মানে আমরা শুরুতে যে নাল হাইপোথিসিস কল্পনা করছিলাম সেটা রিজেক্ট করে দিলাম সো দ্য ইম্প্যাক্ট অন ভ্যাকসিন অন দ্য ডিজিজ ইজ সিগনিফিক্যান্ট মানে ভ্যাকসিনের প্রভাব রোগের উপরে তাৎপর্যপূর্ণ তো ধন্যবাদ সবাইকে আমাদের লেকচার 5 এখানে সমাপ্ত